अलमारी का दरवाजा खोलते ही बेटे पर गिरा मां का शव। इलाके में हड़कंप, आरोपी पति गिरफ्तार। हुगली जिले के चूचूंडा थाना अंतर्गत श्याम बाबू घाट इलाके से एक सनसनीखेज मामला सामने आया है। इसके बाद से इलाके में हड़कंप मच गया। बताया जा रहा है कि बेटे ने जब अपना सामान निकालने के लिए अलमारी का दरवाजा खुला तो मां की लाश उस पर गिर पड़ी। 3 दिन से रहस्यमय ढंग से मां लापता थी। घटना की सूचना तत्काल पुलिस को दी गई। मौके पर पहुंची पुलिस ने शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए चूचूंडा सदर इमाम बाड़ा अस्पताल भेज दिया। पुलिस मामले की तफ्तीश में जुटी है। पड़ोसियों का आरोप है कि नशे में धुत पति ने नशे के लिए पैसे न मिलने पर अपनी पत्नी की हत्या कर दी और उसकी लाश को ठिकाने लगाने के मकसद से अलमारी में छिपा दिया। मृतका का नाम भारती धारा है। स्थानीय लोगों का आरोप है कि नशेड़ी पति अपनी पत्नी पर नाना तरह के अत्याचार करता था। पुलिस आरोपी पति को गिरफ्तार किया है। बुधवार दिन सकाल बेला देखे ওনাকে, তারপরে বুধবার থেকে আর আমরা জানি না, জানি হয়তো মা শাশুড়ির বাড়ি গেছে। সেখানে তাকে যখন কালকে ফোন করা হলো তখন জানলাম যে মা শাশুড়ি বেড়াতে গেছে, মা শাশুড়ি নেই। তারপরে যখন কাল থেকেই আমরা খোঁজে আরম্ভ করলাম, খুঁজে খুঁজে এন জায়গায় খুঁজিনি। আজকে সকালবেলায় যখন আমার হাজবেন্ড ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে আলমারি থেকে একটা কাপড় বার করতে গেছে, একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আলমারিটা যখন খুলেছে তখনই ধপাস করে পড়েছে নিচে। তখন আমার স্বামী এখানে আচর পাচর খাচ্ছে, ওই ঘর থেকে বেরিয়ে এসে দেখি এই অবস্থা ঘরের মধ্যে। আর আমাদের কিছু ভালো নেই, আর পাচ্ছি না। আমরা বলতে আমি আমি বলবো আমি আর আমার স্বামী এই কথাই বলবো, উনি ছাড়া কেউ মারবেন না। কেন, আমার শাশুড়ি সুস্থ মানুষ। আর কালকে আর একটা কথা, সমানে কালকে ডাউট করেছি, আমার ছেলেকে বললাম বাবু ঘরে ঢোক, ঢুকে দেখ তো একবার, তোর ঠাকমার জুতো আছে, চাদর আছে, তোর ঠাকমা কেন ঘরে নেই? আর এদান তো একটু মাথাটাও ইয়ে হয়ে গেছিল, খালি একটু উল্টো পাল্টা কথা বলতেন উনি, যে আমার জিনিস চুরি হয়ে গেল, জিনিস চুরি হয়ে গেল। ঘরে কেউই ঢুকতো না। ওই কারণে কি অশান্তি নাকি? ওই কারণে অশান্তি না, আমার শ্বশুর মশাই আমার শাশুড়িকে একদম সহ্য করতে পারেন না, এইরকম ওর ব্যাপার। একদমই সহ্য করতে পারে, যতটুকু না থাকে ততটুকুই ঘরে চুপ করে থাকে। তারপর শাশুড়ি এলে ওনার সঙ্গে নোংরা নোংরা খিস্তি দেয়, আশেপাশের লোকেরা তিতি বিরক্ত হয়ে যায় ওনাদের জন্য। আর আমার হাজবেন্ড তো বাড়িতেই থাকে না, সবসময় কাজের মধ্যেই থাকে। তারপরে কালকে সমানে খালি ঘরে তালা দিচ্ছে, আমাদের সার্ভিসের বাসন টাসন থাকে ঘরের মধ্যে, শ্বশুর মশাই ঘরে একা, জিজ্ঞেস করা হচ্ছে ওনাকে যে শাশুড়ি মা কোথায় কোথায়, বলছে জানি না, তোরা দেখে যা, আমার মাথা খারাপ করে দিস না, কোথায় গেছে জানি না, দেখে যা রেল লাইনে খুঁজে যা, ওখানে দেখে যা পড়ে আছে হয়তো। কালকে সমানে ঘরের মধ্যে তালা দিচ্ছে আর ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে, তালা ঘরে দিয়ে রেখে দিচ্ছে। আর আমরা তো এই ঘরে ঢুকি না, আমরা জানবো কি করে যে এরকম ঘটনা হয়েছে? আমি আমি বলবো উনিই মেরেছেন। হ্যাঁ, ওরা আলমারির ভেতর, নাহলে আলমারিটা খুলতেই কেন তার লাশ নিচের মধ্যে পড়ে যাবে? আমার নাম কাজল ধারা, আমি মেজ বউ। ওনার 3টে ছেলে, ছোট ছেলে মারা গেছে আর বড় ছেলে পাশে থাকে, আর আমি মেজ ছেলের বউ।